হ্যালো ফ্রেন্ডস, আমি অনিমেষ দে। ফিউচার নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো জিলেট কাউন্সিলিংয়ের ভেন্যু কোথায় পড়েছে এবং সেই জিলেট কাউন্সিলিংয়ের যেখানে ভেন্যুটি পড়েছে ওইখানে যাওয়ার জন্য শিয়ালদা, হাওড়া কিংবা বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে আপনারা কীভাবে ওই লোকেশানে যাবেন এবং কী কী আপনাদের কাউন্সিলিংয়ের সময় ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আমি এটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলছি। তাই জিলেট বন্ধুরা, আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওটি খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং উপযোগী। প্রথমে আপনাদের বলেই রাখি, কাউন্সিলিং ভেন্যুটি পড়েছে C2 সেন্টার অফ এক্সিলেন্স ফর লিডারশিপ, DC 36, সেক্টর 1, সল্টলেক, কলকাতা, 7,64,000, বিহাইন্ড সল্টলেক সিটি সেন্টার 1। এটি যাওয়ার জন্য এই গুগল ম্যাপে আপনারা দেখুন এই লোকেশানে, এইটি হচ্ছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন, এটি উল্টোডাঙ্গা স্টেশন নামে অনেকে জানে। এখান থেকে যাওয়ার জন্য আপনাদের বিধাননগর থেকে যাওয়ার জন্য S14C এই বাস ধরে আপনারা যাবেন। S41C এই বাস ধরে আপনারা গেলে বেশি টাইম লাগবে না, 8 মিনিট টাইম লাগবে এইখানে যেতে। এই সিটি সেন্টারে আপনারা নামবেন, সিটি সেন্টার থেকে নামার পর এইখানে 5 মিনিট আপনাদের হাঁটতে হবে C2 সুরেশ নিউটিয়া সেন্টার অফ এক্সিলেন্স ফর লিডারশিপ এই সেন্টারটিতে যাওয়ার জন্য। নেক্সট আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনারা S59 এই বাস ধরে আপনারা আসবেন, ডাইরেক্ট সিটি সেন্টারে নেমে যাবেন। S59 এই বাস ধরে আপনারা আসবেন, বাস ধরে নেক্সট সিটি সেন্টারে নেমে একই রকমভাবে আপনারা 5 মিনিট হেঁটে সুরেশ নিউটিয়া সিটি সেন্টার, অর্থাৎ যেখানে জিলেটের কাউন্সিলিং হবে ওইখানে আপনারা পৌঁছে যেতে পারবেন। নেক্সট আমি আপনাদের বলবো, যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেনে করে বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশনে নামবেন। ওখান থেকে নামার পর আপনারা S14C এই বাস ধরে আপনারা এই সিটি সেন্টারে নেমে বা অন্য কোনো আপনারা সিটি সেন্টারে যাওয়ার বাস আপনারা জিজ্ঞেস করবেন বিধাননগর উল্টোডাঙ্গা বাস টার্মিনালে, ওইখানে জিজ্ঞেস করলে আপনারা সিটি সেন্টারে নামার পর 5 মিনিট হেঁটে এই C2 সুরেশ নিউটিয়া সেন্টারে আপনারা পৌঁছে যাবেন। নেক্সট আমি এখন আপনাদের বলবো কী কী ডকুমেন্টস আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। জিলেট কাউন্সিলিংয়ে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলি সমস্ত অরিজিনাল হওয়া চাই এবং তার সঙ্গে আপনারা 2 কপি জেরক্স প্রুফ রাখবেন। প্রথমে কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে যাবেন, যেটি আপনারা 500 টাকা দিয়ে ফিল আপ করেছিলেন। 29 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে রেজিস্ট্রেশন ফর্মটি আপনারা ফিল আপ করেছিলেন সেটি নিয়ে যাবেন। নেক্সট র্যাঙ্ক কার্ড, অর্থাৎ জিলেট কাউন্সিলিংয়ের যে র্যাঙ্ক কার্ডটি বেরিয়েছে ওটা আপনারা নিয়ে যাবেন। নেক্সট আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন মাধ্যমিকের এবং সমস্ত মাধ্যমিকের যে সমস্ত মার্কশিট ওগুলি নিয়ে যাবেন। নেক্সট আপনারা মার্কশিট নিয়ে যাবেন ক্লাস 12-এর, অল মার্কশিট নিয়ে যাবেন ডিপ্লোমার, এমনকি 6th সেমের যে রেজাল্টটি বেরিয়েছে ওটাও নিয়ে যাবেন, কারণ সমস্ত কলেজে 6th সেমের ওই রেজাল্টটি দিয়ে দিয়েছে। নেক্সট আপনারা PWD, OBCA, OBCB, STSC এই সমস্ত সার্টিফিকেট বা ক্যান্ডিডেট যারা আছো তারা এই সমস্ত সার্টিফিকেটগুলি নিয়ে যাবে। নেক্সট আসবো ডোমিসিল সার্টিফিকেট, এটি খুবই গুরুত্বপূর্ণ যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ যাদের জিলেটে র্যাঙ্ক খুবই কম এসছে তারা ডোমিসিল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, কারণ গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের জন্য ডোমিসিল সার্টিফিকেট বাধ্যতামূলক, নইলে তোমরা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হতে পারবে না কম র্যাঙ্ক হওয়া সত্ত্বেও। অনেকের ডাউট ছিল কাউন্সিলিং রেজিস্ট্রেশনের সময়, অর্থাৎ 500 টাকা দিয়ে যে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হয়েছিল ওখানে যে এভারেজ নাম্বারটি চাইছিল ওখানে 6th সেমের রেজাল্ট দেবে না টোটাল 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th সমস্ত যে মার্কশিটটা বেরিয়েছিল সমস্ত রেজাল্ট তার রেজাল্ট বাই 6 করবে, এটি নিয়ে অনেকে সন্দেহ ছিল, কিন্তু এটি 6th সেমের যে রেজাল্টটি, এই 6th সেমের রেজাল্টটি তোমাদের টোটাল এভারেজ নাম্বার, অর্থাৎ এই 6th সেমের রেজাল্টের যে এভারেজ নাম্বারটি এসছে এই নাম্বারটি দিলেই এই রেজিস্ট্রেশনের ফর্মের এভারেজ নাম্বারটি সঠিক দেওয়া হবে, অন্যগুলো সমস্ত ভুল ইনফরমেশান। এমনকি অনেক ইউটিউব চ্যানেল বলছিল কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফর্মে এভারেজ নাম্বার দেওয়ার সময় সেখানে বাই 6 করে এভারেজ নাম্বারটি বসাতে বলছিল, কিন্তু 6th সেমের রেজাল্টেই আসল আমি এটি সঠিক বলেছিলাম না। যদি আপনারা দেখে থাকেন ওই ভিডিও, আপনারা জিলেট প্লেলিস্টে আপনারা ওই সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। এবং ভিডিও শেষ করার আগে জিলেট ক্যান্ডিডেটদের ধন্যবাদ জানাই। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।